হ্যালো ভিউয়ার্স, মাহবুব মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের পাশে সবসময়ের জন্য আছি। তো আজ একটা মারাত্মক রোগের ওষুধ নিয়ে এসেছি, সেটা হচ্ছে মৃগি রোগ। মৃগি রোগের মহা ঔষধ, এমনকি ভারত বিখ্যাতও বলতে পারেন। ওষুধটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী কাজ, তো পরীক্ষা না করলে ধারণা করা মুশকিল। মৃগি রোগ বলতে গেলে মানে দেখবেন রাস্তাঘাটে মানে কিছুটা ভূতে ধরা রোগীর মতন করবে, বুবু বুবু করতে করতে পড়ে যায়, জুতো মতো শুঙালে সে আবার পরক্ষণে উঠে আসে, এর সুস্থ হয়। তো এরও রোগী মানে খুব কমই বাঁচে, কারণ এদের বেশি মরণ হয় আগুনে অথবা জলে। হয়তো কোন সময় জলে পড়ে গেল, কেউ দেখতে পেল না, মৃগী রোগীটা মারা গেল। যখন হয়তো আগুন কোথাও ব্যবহার হচ্ছে, সেখানে হয়তো মৃগী রোগটা উঠে গেল, কি হলো, আগুনে পুড়ে রোগীটা মারা গেল। তো মৃগী রোগটা এত সাংঘাতিক রোগ যে আগুনে আর জলে বেশিরভাগ মারা যায় রোগী। তো রোগীটা সুস্থ হইতে আমি খুব কমই দেখেছি, তো তারই আমি একটা ওষুধ নিয়েছি। ওষুধটা যদি আপনারা ঠিকঠাক নিয়মে ব্যবহার করেন অনিবার্য ভালো হবে, মানে আমি গ্যারেন্টি দিলাম। তো সে ওষুধটা একবার মন দিয়ে ভালো করে শুনে নিন, দেখবেন মানুষের গায়ে ঘা হয়। ঘা হলে অনেক সময় গায়ে পোঁকা হয়, সেই পোঁকা যদি দেখতে পান ধরে রাখবেন, জীবন্ত থাকার দরকার নাই, মরে গেলেও কাজ হবে, ধরে রেখে দেবেন। আর যে ব্যক্তির মৃগী রোগ হবে সেই ব্যক্তিকে রবিবারের দিন সকালবেলায় জল লাগার আগে আসতে বলবেন, এসে একটা পোঁকা ফুটো কলাতে ভরে খাইয়ে দেবেন। তো এরকম তিন রবিবার খাওয়াতে পারলে মানে একবারে গ্যারেন্টি জীবনকার মতন মৃগী রোগ ভালো হয়ে যাবে। তবে একটা তাবিজ আছে, তাবিজটা দিতে পারলে খুবই ভালো হয়, সে তাবিজটা আমি আপনাদেরকে পরে দিয়ে দিব। এবং তাবিজ না দিলেও রোগী সুস্থ হয়ে যাবে। তো তাবিজটা লোকে দেয় কিংবা আমিও দিই পরবর্তীকালের সেফটির জন্য। তো এই মৃগীর ওষুধ খুবই শক্তিশালী, ঘৃণা করলে হবে না এবং বললে হবে না, কারণ যার মৃগী রোগ হয়েছে সে যদি জানতে পারে, চোখে দেখে অথবা কানে শুনে, তাহলে সে ঘৃণা করে খাবে না, আর না খেলে কিন্তু এই রোগটা ভালো হবে না। তো এটা সত্যি করি, যেমন আমি বললাম ভারত বিখ্যাত, এটা ভারত বিখ্যাতই ওষুধ। আপনারা যদি এরকম রোগী পান আর ওই মানুষের গায়ে পোঁকা যদি জোগাড় করতে পারেন, তা আপনারা খুব তাড়াতাড়ি
কাজ করবেন, দেখবেন সাথে সাথে ফল পেয়ে যাবে। তো এরম ধরনের ওষুধ মিরগি রোগের কারোর কাছে পাবেন না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। তো যাই হোক, কার কাছে পাবেন না পাবেন সেটা হচ্ছে পরের কথা। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে লাইক শেয়ার করুন, যাতে আরো পাঁচটা লোক উপকার পায়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে দিন, যাতে আমার আগের ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পান। ভালো ভালো জিনিস পাবেন আমার চ্যানেলে থাকলে। আর আশা করি যেগুলো দেব আপনাদেরকে সেগুলো ফেক ভিডিও না, আর কারোর কাছে যে মাথা নত করে আসবেন তাও আপনাদেরকে আসতে হবে না। এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল জিনিস। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।